নাজিরহাট পৌরসভা বয়স্ক বিধবা ও স্বামী পরিত্যক্তা অসচ্ছল প্রতিবন্ধী অলর হইতে ভাতার বই বিতরণ করা সোমবার দুইজে পৌরসভা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। নাজিরহাট পৌরসভা মেয়র এস এম সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার বিশেষ অতিথি আছেন মহিলা ভাইস চেয়ারম্যান জীবন নাহার মুক্তা, সমাজসেবা অফিসার রাজীব আচার্যী, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহিদুল্লাহ কুরাইশী সহ অন্যান্য। ভিডিও বের নিছো দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেত ক্লিক করুন, আর ডাকু দি উগো বেল আইকন আছে ইভেত সাবধান তোলে অনেক ব্যাক করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন আরা সাদ গলে হত হই।